হ্যালো ফ্রেন্ডস, আমি সুভ্রান্ত আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং স্টেশনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে যে গাছটির সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে দায়ান্থাস। আর এটি হচ্ছে ক্যারিফিলাস পরিবারের 300টি প্রজাতির মধ্যে একটি প্রজাতি। এটি মূলত আফ্রিকা, ইউরোপ আর এশিয়ায় দেখতে পাওয়া যায়। তো এটি মূলত আমরা এই গাছটি লাগিয়ে থাকি শীতকালে। তো গ্রীষ্মকালে এই গাছটিকে আপনি কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা গাছটা দেখুন, দেখুন এই একটা গাছের পাতা শুকিয়ে আসছে ধীরে ধীরে, কিন্তু এই গাছের পাতা শুকিয়ে আসার কারণ একটাই, আমি যেখানে লাগিয়েছি সেখানে ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা নেই। তো কন্টিনিউ 4-5 দিন জল হওয়ার ফলে এই দেখুন এর রুটগুলো ধীরে ধীরে পচতে শুরু করেছিল। দেখুন সেম এই গাছটিও দেখুন। তো আমি এটাকে টবে সংরক্ষিত করে রাখবো, আর যাতে আমাকে শীতকালে আবার এটা না কিনতে হয়। তো আপনারা দেখুন আমি কিভাবে এটাকে কি মাটি ব্যবহার করছি এবং কিভাবে সংরক্ষণ করে রাখবো আর কি কি করা উচিত আর কতটা জল আপনারা ব্যবহার করবেন না করবেন না। দেখুন এটাকে গ্রীষ্মকালে জল দেবেন পরিমাণ মতো, কিন্তু অতিরিক্ত জল দেবেন না, আর গাছের গোড়ায় যাতে জল দাঁড়িয়ে না থাকে সেটা আপনাদের সব সময় লক্ষ্য রাখবেন। আর গাছটাকে প্রখর রোদের মধ্যে কখনো রাখবেন না, এটাকে একটা সেমি শেড এরিয়ার মধ্যে রাখুন, যেখানে সকালের আলো পৌঁছায় কিছুক্ষণের জন্য, 2 ঘন্টা 3 ঘন্টা সেরকম জায়গায় রাখুন, আর প্রখর রোদে রাখবেন না। তো দেখুন আমি এই টবটিতে এটাকে সংরক্ষিত করে রাখবো। দেখুন এই টপটি আমার নিজের হাতে বানানো, তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে টপ বানাবেন বাড়িতেই। আর চলুন দেখে নেওয়া যাক, আমি তার আগে এই গাছটি আমি রুটগুলো এবং এই শুকনো ডালগুলো আমি পরিষ্কার করে নিই। তো দেখুন আমি অনেকটা পরিষ্কার করে নিয়েছি, আর বাকিগুলো আমি ঠিক টাইমে পরিষ্কার করে দেবো। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন, আর আপনি এই গাছটির জন্য কি মাটি ব্যবহার করবেন, এই গাছটির সঙ্গে সবসময় বেলে দোআঁশ মাটি ব্যবহার করুন। আর দেখে নিন আমি কি মাটি ব্যবহার করছি এর সঙ্গে। তো এটা হচ্ছে নর্মেল গার্ডেন সয়েল, আর এটা কম্পোস্ট, আমি কাউডাঙ্কে কম্পোস্ট নিয়েছি, আর এটা হচ্ছে রিভার স্যান্ড, আর চা পাতা, এটা হচ্ছে ছাই, এটা হচ্ছে যেটা আমরা কাঠকে জ্বালিয়ে পাই সেই ছাই, এই দেখুন, আর সঙ্গে আছে কিছুটা কাঠের গুঁড়ো, আপনি কোকোপিট ইউজ করতে পারেন। তো গ্রীষ্মকাল আর এটা ব্যবহার করতেই পারেন, কারণ আপনাকে এখানে ময়েশ্চার মেনটেন করে রাখতে হবে। তো আমি এগুলোকে মিক্স করে নিই। তো আমি মাটিগুলোকে মাখিয়ে নিয়েছি, আর এর জন্য আমি যে সয়েলটা তৈরি করছি সেটা এখানে দেবো, কিন্তু তার আগে আমি এখানে ড্রেনেজ হোল এটাকে আমাকে সবসময় মেনটেন করতে হবে। এর উপরে আপনার গাছটি কতটা ভালোভাবে থাকবে মাটির সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল অনেকটা ডিপেন্ড করে। তো দেখুন আমি এটা প্রথমে দিয়ে দিলাম, আর তার উপরে আমি এই নারকেলের ছিবড়াটা দিলাম, এরপরে আমি মাটিগুলো দেব এখানে। তো দেখুন আমি একটা লেয়ার তৈরি করেছি, আর এর উপর আমি গাছটা দিলাম, এরপর এটাকে সাইড থেকে আমি মাটি দিয়ে কভার করব। তো এটাকে গ্রীষ্মকালে খুব যত্ন সহকারে রাখবেন, না হলে এটাকে সংরক্ষণ করে রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর আপনার এটা গ্রীষ্মকালেও ফুল দেয় দেখুন, তো আমি এটা গ্রীষ্মকালেই আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন আমার ফুল দিয়েছে চারদিকে কি সুন্দর, কিন্তু এটাকে আমি বাধ্য হলাম, কারণ আমি যেখানে ছিলাম রেখেছিলাম এটার সেখানে ড্রেনেজ হোলের কোনো ব্যবস্থা ছিল না। তো রীতিমতো 4-5 দিন বৃষ্টি হয়েছে কন্টিনিউ, তারপরে আমার এই গাছটি ধীরে ধীরে শিকড়টা পচতে শুরু করে। দেখুন বন্ধুরা আমি এইভাবে কভার করলাম। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে মাটি ইউজ করেছি, আর
যেগুলো আপনাদেরকে বললাম যে পয়েন্টগুলো সেগুলো মাথায় রাখবেন। অতিরিক্ত জল ব্যবহার করবেন না, গ্রীষ্মকালে জল দিন পরিমাণ মতো, কিন্তু আপনার ড্রেনেজ সিস্টেম ঠিকঠাকভাবে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন, আর প্রখর রোদে রাখবেন না, তাতে আমার গাছটি পুড়ে যাবে। তো সকালে রোদ যেখানে পড়ে সেই সব জায়গায় সেমি শেড এরিয়ায় রাখুন, এতে আপনার গাছ খুবই সুন্দরভাবে থাকবে এবং গ্রীষ্মকালেও ফুল দেবে। আর আপনার আরেকটা জিনিস বলে রাখি, দেখুন এই যে ফুলগুলো হওয়ার পর এগুলোকে আপনি তুলে ফেলে দেবেন, বীজ হওয়ার আগেই ফুলটি তুলে ফেলে দিন, কারণ এতে কি হবে যখন নতুন বীজ শুরু হবে তখন কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে মারা যাবে। এটি প্রত্যেকটা গাছেরই বৈশিষ্ট্য, এটুকু মাথায় রাখুন। আর আমি আপনাদেরকে এর আপডেট দেবো খুব শীঘ্রই। ধন্যবাদ বন্ধুরা, আপনারা এখান থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।